সিজারের পরে অথবা ফিটে স্পাইনাল অ্যানাস্থেশিয়া দেওয়ার কারণে অনেকের কোমর ব্যথা শুরু হয়। এই ধরনের কমপ্লেইন অনেক মায়েরাই করে থাকে, কিন্তু এই ব্যথাটা আসলে কেন হয়, এর থেকে মুক্তি পেতে আমাদের করণীয় কি, এটা আমরা অনেকেই জানি না। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। প্রথমে জেনে আসি এই ব্যথা কেন বা কি কারণে হয়। এই ব্যথার কারণগুলো হলো হরমোনজনিত কারণ। প্রেগনেন্সির সময়ে শরীরে একটা হরমোন সিক্রেশন হয় যার নাম রিল্যাক্সিন। এই রিল্যাক্সিন হরমোনের কাজ হচ্ছে লিগামেন্টস এবং জয়েন্টগুলোকে লুজ বা রিল্যাক্স রাখা, যাতে করে এগুলো বাচ্চা হওয়ার সময় বা ডেলিভারির সময় বাচ্চাকে সহজে পুশ করে বের করতে সাহায্য করতে পারে। কিন্তু ডেলিভারি বা সিজারের পরেও এই হরমোন শরীরে থেকে যায়, আর যেহেতু এগুলো লুজ থাকে তাই সামান্য অ্যাক্টিভিটি করলে মস্কে যাওয়ার মতো হয় এবং কোমর ব্যথা দেখা দেয়। নার্ভ ইরিটেশন এবং ড্যামেজজনিত কারণ। পিঠে যে ইঞ্জেকশন বা ব্লক দেওয়া হয় সেটা কারণে আশেপাশের নার্ভগুলো ইঞ্জুরি অথবা ড্যামেজ হতে পারে, সেই সাথে একসময় সেখানে স্কার টিস্যু বা ক্ষতচিহ্ন তৈরি হয়, আর সেগুলোর ইরিটেশনের কারণে লো ব্যাক পেইন বা কোমর ব্যথা হয়ে থাকে। পেশির স্ট্রেন এবং দুর্বলতা। পিঠে ইঞ্জেকশন দেওয়ার সময় রোগীকে যে সঠিক পজিশনে বসানোর চেষ্টা করানো হয় সেটা কারণে পেশিতে টান লেগে বা দুর্বল হয়েও কোমর ব্যথা হতে পারে। শারীরিক পরিশ্রম কম করা। সিজারের পরে প্রায় লম্বা একটা সময় রোগী রেস্টে বা বিশ্রামে থাকে, অর্থাৎ কোনো কাজকর্ম করে না, যা মাসেলগুলোকে দুর্বল করে কোমর ব্যথাকে বাড়িয়ে দিয়ে থাকে। মানসিক চিন্তা বা দুশ্চিন্তার কারণ। মানসিক কারণ যেমন অনেকে প্রেগনেন্সির সময় চিন্তা ভয় দুশ্চিন্তায় ভুগে থাকে, যেটার শারীরিক একটা লক্ষণ হলো এই কোমর ব্যথা। সিজারের জায়গায় ইনফেকশন। সিজারের জায়গা বা অবশ করার ইনজেকশনের জায়গায় ইনফেকশন কোমর ব্যথার অন্যতম একটা কারণ। সর্বশেষ যে কারণটির কথা বলবো সেটি হলো অতিরিক্ত ওজন বৃদ্ধি। প্রেগনেন্সির সময় তো এমনিতে ওজন বেড়ে যায়, মানে এক্সট্রা ওয়ে, যার কারণে কোমর ব্যথা অনেকের হয়ে থাকে। দেখা যায় সিজারের পরেও এরকম অনেকের ওজন বেড়ে যায় বা থেকে যায়, সেটার কারণেও কোমর ব্যথা হতে পারে। চলুন এবার জেনে আসি এই কোমর ব্যথার চিকিৎসা কি বা আমাদের করণীয় কি। প্রথমত, ব্যথার জায়গায় ঠান্ডা অথবা গরম সেঁক দেওয়া যেতে পারে। ঠান্ডা সেঁকে কাজ না হলে গরম সেঁক দিতে হবে। কোমরে বেল্ট পরতে হবে। নিয়মিত কিছু ব্যায়াম করা যেতে পারে, যেমন ইয়োগা, ব্রেথওয়ার্ক, পিলেটস। ব্যায়ামগুলো সম্পর্কে না জানলে ইউটিউবে বা গুগলে সার্চ করলেই পেয়ে যাবে। সঠিক পজিশন মেনটেন করে বাচ্চাকে দুধ খাওয়াতে হবে। কোমরে ম্যাসাজ করা যেতে পারে। তাছাড়া এগুলোতে কাজ না হলে ব্যথার জন্য সামান্য প্যারাসিটামল জাতীয় মেডিসিন খাওয়া যেতে পারে। এরপরেও না কমলে রেজিস্টার ডাক্তারের পরামর্শ নিতে হবে। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।